হ্যালো ভিউয়ার্স বিউটি টিপস সংগীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কোন ছটা জিনিস ঘরোয়া উপকরণ সেটা তোমরা চেহারাকে কিন্তু ব্যবহার করে চেহারা ফর্সা করে তুলতে পারো তো এমনই ছটা জিনিস কিন্তু তোমাদের সঙ্গে আমি আছে তুলে ধরবো যে কোন ছটা উপকরণ বা কোন ছটা জিনিস আমাদের চেহারার পক্ষে দাগছোপের জন্য ব্রণের জন্য কালচে ভাবের জন্য বা ত্বককে পরিষ্কার সবসময় ক্লিয়ার রাখতে হলে এই ছটা জিনিস তোমাদের ব্যবহার করতেই হবে দৈনন্দিন জীবনে তাহলেই কিন্তু তোমাদের ত্বক ভালো থাকবে হেলদি থাকবে এবং ফসা থাকবে তো ফার্স্ট আমি রেখেছি আমাদের ঘরোয়া উপকরণের মধ্যে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল এখন সবার বাড়িতেই থাকে অ্যালোভেরা জেল কিন্তু বন্ধুরা বহুত বহুত গুণ আমাদের ত্বকের ক্ষেত্রে এটাই থাকে ভিটামিন ই অক্সিডেন্ট তার ফলে আমাদের যে কোনো ছোপ দূর হয় ত্বকে কিন্তু তোমরা নিয়মিত অ্যালোভেরা জেল ব্যবহার করো তোমাদের যাদের ত্বক নষ্ট হয়ে গেছে অনেক ক্রিম মেখে খুব ক্ষতি হয়ে গেছে তারা অ্যালোভেরা জেল ব্যবহার করলে তোমাদের নতুন কোষ কিন্তু সৃষ্টি হবে ত্বক কিন্তু ভালো থাকবে তারপর দেখো আমি লিখেছি হচ্ছে মধু মধু কিন্তু খুব ভালো স্কিন মশ্চারাইজার জন্য স্কিন গ্লোয়িংয়ের জন্য যারা ইনস্ট্যান্টলি কোনো অনুষ্ঠানে যাবে বা ত্বকে সময় পরিষ্কার ক্লিন রাখতে চাইছো তারা অবশ্যই মধু ইউজ করো মধু কিন্তু সম্পূর্ণ সেফ আয়ুর্বেদিক এবং ঘরোয়া মতে ভীষণ ভালো মধু আমাদের স্কিনকে ফর্সা গ্লোয়িং করার জন্য মধু কিন্তু তোমরা যে কোনো প্যাকের সঙ্গে ব্যবহার করতে পারো ভীষণ ভালো এফেক্টিভ স্কিন ফর্সার জন্য আমি থার্ড নাম্বার রেখেছি তোমাদের জন্য কিন্তু মিল্ক এখানে মিল্ক মানে দুধ দুধ কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো হোয়াইটনিংয়ের কাজ করে এবং ব্রাইটনিংয়ের কাজ করে দুধ তোমরা যদি নিয়মিত ত্বক পরিষ্কারের জন্য ব্যবহার করো দেখবে তোমাদের ত্বক কিন্তু পরিষ্কার হবে বিভিন্ন ত্বকের ময়লা দূর হবে ত্বক ক্লিন করতে কাজে লাগে ত্বক মশ্চারাইজার তোমরা রাখতে পারো রোজ রাতে দুধ মেখে ঘুমাতে পারো বা দুধের ফেস প্যাক মাখতে পারো ত্বক কিন্তু ভেতর থেকে গ্লোয়িং এবং মানে খুব সুন্দর হয়ে উঠবে দাগ উঠে যাবে ত্বক সফট থাকবে এবং ত্বক কিন্তু ফর্সা থাকবে তো তোমরা মিল্ক অবশ্যই ইউজ করো দেখবে ত্বক ভালো থাকবে তারপর দেখো রেখেছি টমেটো টমেটো আমরা সবাই জানি আমাদের সান ট্যান ত্বকের দাগ ছোপ কালচে ভাব দূর করতে ভীষণ ভালো টমেটো ঘরোয়া রেমেডির মধ্যে তো টমেটো ইজ বেস্ট আমি এখানে যে কটা জিনিস রেখেছি সবকটা জিনিসই আমাদের ত্বকে তোমরা যদি ব্যবহার করো তোমরা কিন্তু মার্কেটের কোনো কিছু ব্যবহার করতে হবে না টমেটো কিন্তু দাগছোপ দূর হয় বয়সের ছাপ দূর করে ত্বকে কিন্তু ইনস্ট্যান্টলি গ্লো আনে ফর্সা ভাব আনে কারণ এর মধ্যে প্রচুর ভিটামিন সি আছে তাই টমেটো তোমরা অবশ্যই দৈনন্দিন জীবনে ব্যবহার করো ত্বকে তারপর দেখো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমাদের ত্বকের ক্ষেত্রে ভীষণ 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 ভালো বন্ধুরা কারণ আমাদের ত্বকে কিন্তু গ্লোয়িংয়ের কাজ করে হলুদ গুঁড়ো ত্বকে যে ছোপ থাকে সেগুলোকে লাইট করে ত্বক কিন্তু ফর্সা করে তোলে তো তোমরা এই দৈনন্দিন জীবনে ত্বকের যত্নের ক্ষেত্রে হলুদকে কিন্তু আপন করে নাও যে কোনো ফেসপ্যাকের মধ্যে এক চিমটি হলুদ তোমরা ইউজ করো হলুদ ইউজ করে মিশিয়ে তোমরা সেটা ফেসে লাগাও তোমাদের ফেস কিন্তু দেখবে চট জলদি গ্লোয়িং ফর্সা হয়ে উঠবে এবং দিন দিন কিন্তু ইয়াং দেখাবে তোমাদের ত্বককে তো বন্ধুরা অবশ্যই হলুদ গুঁড়ো তোমরা ব্যবহার করতে পারো তারপর আমি রেখেছি হচ্ছে ছেলে মেয়ে সবাই হলুদ গুঁড়ো ইউজ করতে পারে স্কিন ফর্সার জন্য তারপর দেখো ভিটামিন সি মানে লেবু ভিটামিন সি বন্ধুরা আমাদের ত্বকের গ্লোয়িংয়ের জন্য আর দাগ চোখ ফেট করার জন্য মানে তোলার জন্য নাম্বার ওয়ান বলা হয় ভীষণ ভালো স্কিনকে চকচকে করে তোলে বলি রেখা দূর করে স্কিনে কোনো দাগছোপ থাকলে সেটা রিমুভ করে এবং স্কিনকে কিন্তু টান টান সতেজ রাখে তো তোমরা ভিটামিন সি অবশ্যই অ্যাড করো সেটা তোমরা খাও দৈনন্দিন জীবনে এবং ফেস সঙ্গে দু ফোটা রস দিয়ে ব্যবহার করো তোমাদের সান দূর হবে ত্বকের দাগছোপ দূর হবে ত্বক কিন্তু লাইট হবে তো বন্ধুরা এই ছটা জিনিস তোমরা ত্বকে অবশ্যই ব্যবহার করে নিজেদের ত্বককে সুন্দর গ্লোয়িং ফর্সা করে তোলো তো তোমরা অবশ্যই ব্যবহার করো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও প্রচুর শেয়ার করো যাতে এরা এই জিনিসগুলো চিনতে পারে এবং ত্বকে ব্যবহার করে ভালো লাভ পায়